জুম মার্কেট প্লেসে একটা নিউ ফিচার এসছে, একটা নিউ ফিচার সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যাতে যাতে ফেসবুক মার্কেট প্লেসের ব্লগ রিলেটেড অ্যাকশান, টেক অ্যাকশান রিলেটেড, মানে যে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে আপনি ডাইরেক্টলি এদেরকে প্রশ্ন করতে পারেন। প্রথম প্রথম এটা খুব বেশি একটা কাজ করতো না, কিন্তু আপাতত এটা ভালো একটা কাজ মতো করছে। তাহলে ফেসবুক মার্কেট প্লেস এটা আপনি কোথায় পাবেন? প্রথমত আপনাকে চলে যেতে হবে মেসেঞ্জারে, ঠিক আছে? ফেসবুক মেসেঞ্জারে চলে যাবো প্রথমে। তাহলে এখানে ফেসবুক মেসেঞ্জারে চলে আসবো, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারে চলে আসবো। আসার পর যে যারা আপডেট করে তারা আপডেট করে নেবেন, আপডেট করে নেওয়া আমার যেহেতু ইনস্টল আছে, কন্টেন্ট ইনস্টল আছে, ঠিক আছে? এটাকে শুধু আমি আপডেট যদি থাকে আপডেট করে নেবো, যেহেতু আপডেট এখানে নেই তাহলে আপনি ডাইরেক্ট ওপেন করবো, ঠিক আছে? যখন ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে সব কিছু তোমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে? এখানে শো করে দিচ্ছে, এখানে তোমাকে কোথায় শো করা আছে বলে দিচ্ছে। এখানে দেখো, এখানে শো দেখাচ্ছে একটা অপশান ফেসবুক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ফেসবুক মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট। তাহলে ফেসবুক মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট যেটা প্রথমে কোথায় শো হচ্ছে দেখো, এখানে যখন প্রথম ওপেন করছে, ওপেন করার পর এই শো হচ্ছে, এই মার্কেট প্লেস অপশন আসছে। মার্কেট প্লেসে যখন যাবে, যার পর আমাদের যারা রিপ্লাই দেয় তারা সেই রিপ্লাইগুলো এখানে আসছে, রিপ্লাইগুলো এখানে আসছে, যাদের সঙ্গে কথাবার্তা হয়। কিন্তু যদি ব্যাক করি, ব্যাক করার পর এখানে একটা অপশান দেখাচ্ছে, দেখবে ফেসবুক মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এরা জানে না কীভাবে অ্যাসিস্ট্যান্ট ইউজ করে। তাহলে ফেসবুক মার্কেট প্লেস এখানে অ্যাসিস্ট্যান্টে কী কী, আপনি যদি এখানে কিছু লেখেন যে মে আই আক্স এ কোশ্চেন, কিছু যদি আপনি লেখেন এখানে, আপনি কিছু তো কিছু কোনো প্রবলেম হলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে যদি এখানে পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু ব্লগ রিলেটেড অ্যাকশন রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম হলে এখানে আপনাকে স্ক্রিনশট শেয়ার করতে হবে, ঠিক আছে? যখন আমি লিখলাম মে আই আক্স এ কোশ্চেন, তখন ওরা কী বললো, হাই সুদীপ, ওই আর আনএবল টু রেসপন্স টু মেসেজ অ্যাট দ্য মুমেন্ট, ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট ফেসবুক মার্কেট প্লেস প্লিজ ভিজিট আওয়ার হেল্প সেন্টার। তাহলে এখানে কী বলে দিচ্ছে যে এখন আপাতত এখানে আনএবল আছে, মানে কিছু কিছু সময় এখানে আনএবল দেখায়, কিন্তু যখন যখন আনএবল দেখাবে না, হয়তো এই যে সময়টা আছে ওদের কাছে এখন আনএবল দেখাচ্ছে, কিন্তু পরে অনেকবার রিপ্লাই করে আমি এখানে দেখেছি, একবার অনেকবার আমি উত্তরও পেয়েছি, ঠিক আছে? এখানে ফেসবুক মেসেঞ্জারে হচ্ছে নিউ ফিচার হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট। তাহলে এটাই ব্যাপার আছে, ঠিক আছে? এমন কিছু ব্যাপার নয়। এখানে কিছু কিছু সময় দেখবেন আপনি যদি কোনো প্রোডাক্ট এখানে আপলোড করেন, আপনার এখানে কিছু কিছু সময় একটা ফিডব্যাক দেয়। কী ফিডব্যাক দেয়? এই যে প্রোডাক্টটা শেয়ার করেছি, মনে করুন এই যে প্রোডাক্টটা আমি একটা জায়গায় শেয়ার করেছি, এখানে আমাকে তিনটে অপশান দিচ্ছে, বলছে ইয়েস আই সোল্ড ইট ফেসবুক, বলছে এটা আমি ফেসবুকে শেয়ার করেছি। সেখানে তো বলছে ইয়েস আই সোল্ড ইট এনি ইলসওয়্যার, মানে ফেসবুক ছাড়া আমি অন্য জায়গায় কোথাও শেয়ার করেছি। আর তারপরে অপশানটা কী দিচ্ছে, আই হ্যাভ ডোন্ট সোল্ড ইট, বা আমি আর কোনো সেল করিনি। প্রথমে তো বলছি এটা আমি ফেসবুকে শেয়ার করেছি, আমি যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম, যেটা শো হতে পারে, জুয়েলারি হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট, সেটা আমি প্রথম অপশানটা কী দেখাচ্ছে যে আমি ফেসবুকে প্রোডাক্টটা সেল করেছি। আপনি ফেসবুকে সেল করেছেন মানে প্রোডাক্টটা কি সেল হয়ে গেছে, সেটাকে জিজ্ঞেস করছে আপনাকে। সেখানে তো জিজ্ঞেস করছে আমি না, ফেসবুকে আমি নয়, আপনি কি অন্য জায়গায় কোথাও সেল করেছেন। আর থার্ড অপশানে কী বলছে, নো আই হ্যাভ সোল্ড ইট, বা আপনি কি এটাকে সোল্ড করে দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন, না এখনও আপনার কাছে অবশিষ্ট আছে। তখন যদি মনে করুন আপনার যে প্রোডাক্টটা যদি রিসেলিং অ্যাপ্লিকেশানতে যারা অ্যাপ ইউজ করছে তাদেরকে তো কোনো ধরনের কোনো কিছু করার দরকার নেই। আর যাদের মনে করুন কোনো মোবাইল, কোনো আলাদা কোনো পারচেস বা কোনো কিছু এমন শেয়ার করেছেন, শেয়ার করে সে প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে গেছে, তখন আপনি যদি আউট অফ স্টক হয়ে যায় তখন আপনি এখানে দিয়ে দিতে পারেন আই হ্যাভ সোল্ড ইট এনি, ঠিক আছে? এটাকে দিলে কী হবে, ফেসবুক মার্কেট প্লেস ওই প্রোডাক্টটাকে অন্যজনের সামনে প্রোডাক্টটাকে শো করাবে না। তাহলে এটা কী সুবিধা হবে, তাহলে মনে করুন একজন হয়তো কাস্টমারের বা রিকোয়ারমেন্ট আছে ওই প্রোডাক্টের, আপনাকে মেসেজ করলো আপনি আউট অফ স্টক বলে দিলেন, তাহলে এটা কি ব্যাড এফেক্ট পড়ছে কাস্টমারের ওপর। তার যাতে কাস্টমার যারা ফেসবুক মার্কেট প্লেসে যারা বায়ার আছে তাদেরকে যারা ভালো ভালো করে কিনতে পারে বা তাদের যে সেলিং যে জার্নিটা যেটা যাতে বেটার হয়, সেই জন্য ফেসবুক মার্কেট প্লেসের এই ফিচারটা এনেছে। আপনি কাইন্ডলি বলে দেবো যখন যখন এই মেসেজগুলো আসবে, কাইন্ডলি তুমি বা আপনি যাই থাকেন না কেন, আপনি অবশ্যই কিন্তু এদেরকে রিপ্লাই দেবেন, অবশ্যই রিপ্লাই দেবেন। রিপ্লাই না দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু রিপ্লাই দিলে একটু বেটার হবে, আপনার যে পোস্টটাকে সেটা রিনিউ করে দেবে,
স্টেজ যখন আপনাকে জিজ্ঞেস করছে প্রোডাক্টটা ইয়েস অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল আছে, তখন আপনি বলে দেবেন হ্যাঁ ইয়েস অ্যাভেলেবেল আছে, তখন প্রোডাক্টটা আবার নতুন করে যারা খুঁজছে তারা সার্চ করছে ফেসবুকে এসে যাবে, তাদের সামনে প্রোডাক্টগুলো শো তাদের সামনে শো করে দেওয়ার চেষ্টা করবে ফেসবুক মার্কেট প্লেস। ওকে, এ হচ্ছে মেন ব্যাপার। তাহলে প্রথমে যদি আপনি করে দেন, আমি আপনাকে দু থেকে তিন রকমই দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা আমি দেখিয়ে দেবো, এটা আমি যদি দিই ইয়েস আই সোল্ড ইট অন ফেসবুক, যদি আমি জিনিসটা এইরকম যখন ক্লিক করবো, ক্লিক করার পর নিচের দিকে আমি চলে যাবো, নিচের দিকে চলে যাওয়ার পর এই যে অপশানটা যখন আমি ওখানে ক্লিক করুন না, এখানে দেখুন আমার দেখাচ্ছে আরেকবার, আমি যখন এখানে যখন এখানে ক্লিক করলাম তাহলে নিচের দিকে আসে, এখানে কী দেখাচ্ছে, এখানে কী দেখাচ্ছে, উড ইউ লাইক টু মার্কড উড ইউ লাইক টু মার্ক ইউর লিস্টিং অ্যাট সোল্ড দ্যাট আদার্স নো ইটস আওয়ার লঙ্গার অ্যাভেলেবেল, বলছে এটা কি আপনি সোল্ড করতে চান, বেশি সময়ের জন্য কি প্রোডাক্টটা সোল্ড করতে চান, না আপাতত নট নাও করে দিতে চান, ঠিক আছে? এটা যদি বলেছেন, যদি বলে যদি এখানে করেন যে মার্ক অ্যাট সোল্ড, তাহলে আউট অফ স্টক হয়ে যাচ্ছে এবং ফেসবুক আপনার যে প্রোডাক্টটা আপনার যেটাই আপনি ফেসবুকে সেল করছেন এ টু জেড যে কোনো জিনিস, সেটা আপনার ফেসবুকে মার্কেট প্লেসে আর শো করবে না। আর যদি নট নাও হতে করেন তাহলে শো করবে, তাহলে আমি আমার অবশ্যই নট নাও হতে করবো, যেহেতু রিসেলিং অ্যাপ্লিকেশানে প্রোডাক্ট আমরা শেয়ার করছি, ঠিক আছে? নট নাও হতে ক্লিক, যখন নট আউট নাও হতে ক্লিক করে দেবে, সঙ্গে সঙ্গে ওরা আসছে, ওরা কী বলছে, ওকে থ্যাংকস ফর ইয়ার ফিডব্যাক, উই ডোন্ট ওয়ান্ট মেক এনি চেঞ্জ টু ইয়োর লিস্টিং, যদি বলে কোনো যদি লিস্টিং করতে চাও, বলছে আমাদের ফিডব্যাক দিন সেটা আমাদেরকে ভালো লেগেছে, এবং যদি কোনো রকম কোনো চেঞ্জ করতে চান আপনার ভিউ লিস্টিং করে আপনার লিস্টিংকে আপনি শো করতে পারেন। তাহলে এটা হচ্ছে প্রথম হয়ে গেল। এবার আর একটা প্রোডাক্ট নেবো, ঠিক আছে? আমরা মনে করুন তোমাকে এই যে প্রোডাক্টটা আছে আমি এটা নিয়ে নেবো, আমাকে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে একটা করে, ঠিক আছে? এইটাই মনে করুন, প্রথমে আমরা কোথায় সিলেক্ট করেছিলাম, এবার এটা সিলেক্ট করার পর এইটা আমি যেটা সিলেক্ট করবো, এখানে কী দেখাচ্ছে, ইয়েস আই সোল্ড ইস এনিস, মানে ইয়েস আমি এটা ফেসবুকে সেল করেছি। তাহলে যখন সেল করেছি, সরি আমার কথাটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমে আমি এখানে চলে যাবো, সবই ঠিকই ছিল। যখন আমি এখানে দিয়ে দিলাম, এখানে যে জিনিসটা আছে এখানে যখন দিয়ে দিলাম যে ইয়েস আই সোল্ড ইট এন ইয়ার্স এন অন্য অন্য জাল করে দিচ্ছে, তখন আমাকে কী দিয়ে দিচ্ছিল, ওকে থ্যাংকস ফর ইয়ার ফিডব্যাক, উই আর ডোন্ট মেক ইউর চেঞ্জ টু ইয়ার লিস্টিং, যদি আপনি আপনার কোনো চেঞ্জ মানে লিস্টিং যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? মানে চেঞ্জ করতে পারা মানে ব্যাপারটা কী বলে দিচ্ছে, যে প্রোডাক্টটা আমি সেট করেছি, মনে করুন একটা মোবাইলের ছবি দিয়েছি, ঠিক আছে, একই মোবাইলের ছবি মনে দিয়ে করেছি, করার পর প্রোডাক্টটা সোল হয়ে গেছে, এবার আপনি ওখানে গিয়ে এডিট করে অন্য নতুন মোবাইলের ছবি দিয়ে আপনি সেভ করে দিতে পারেন, তাহলে সেটা কী হবে, পুরনো লিস্টিংয়ের সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাহলে সেখানে ব্যাপারটা যেটা পুরনো লিস্টিংয়ের সঙ্গে অ্যাড হয়ে গেলে কী হবে, যত একটা মনে করুন একটা যেমন কথা আছে, পুরনো যত পুরনো পুরনো আপনি লিস্টিং করবেন, মানে কোন দু বছর তিন বছর ধরে যারা কাজ করছে ফেসবুক তাদের উপর নজর দেবে, যে এক মাস দু মাস পাঁচ মাসের সঙ্গে মানে এ করছে সেল করছে ফেসবুক, কিন্তু তার দিকে নজর দেবে না, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি এখানে চলে যাব, এই যে জিনিসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর মনে করুন আমি এখানে সিলেক্ট করে দেবো আই হ্যাভ ডোন্ট সোল্ড ইট, আমি ওটা সোল্ড করিনি, আই হ্যাভ ডোন্ট সোল্ড ইট, অর্থাৎ সোল্ড করিনি যেহেতু বলবো, নয় যখন ক্লিক করবো, ক্লিক করার পর নিচে অপশান আসছে কি, নিচে অপশান ওকে থ্যাংকস ফর ইয়ার ফিডব্যাক এবং ভিউ লিস্টিং, তাহলে এখানে আপনি ভিউ লিস্টিংয়ের উপর ক্লিক করে দেবেন, ভিউ লিস্টিংয়ের উপর যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার যে প্রোডাক্টটা সেটা স্লো হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে আমি কী সোল্ড করেছিলাম, এই দেখুন এটা আমি একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিলাম এটা, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে ফেসবুক পেজ, পেজটাকে শেয়ার করেছিলাম এই গ্রুপের মাধ্যমে, তাহলে কী হয়েছে, এটা এটা সুবিধাটা কী হলো, এই যে গ্রুপটা আমার যে পেজটা তৈরি করেছি গ্রুপে শেয়ার করলো, এই যে এইখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন ডাইরেক্ট আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন এবং সেখান থেকে ফেসবুকটাকে ফলো করতে পারবেন। ফলো করলে কী সুবিধা, এখানে কী হবে এটা করেছি কি, ফলো করলে কী সুবিধা বলছি, কাস্টমারের কী সুবিধা, কাস্টমার তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে, এখানে সব আমাকে সব কিছু শো করে দেওয়া আছে, কাস্টমার ডাইরেক্ট আমার সঙ্গে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবে, সব কিছু মোবাইল নাম্বার টোবাইল দেওয়া সব কিছু শো করে দিয়েছে, কীভাবে সবসময় আমাদেরকে বলবো একটা করে ফেসবুক যে কোনো ধরনের যখন করবেন যে কোনো একটা করে দেন, আমি দেখুন কেন অ্যাট্রাক্টিভ করেছে, লাইভ ছবি দিয়ে দেবেন,
লাইভ ছবি দেওয়া দেওয়া দিলে কী সুবিধাটা হবে। এখানে দেখুন, এখানে দেখাচ্ছে 172 জন পিপিল রিচ, মানে 172 জন প্রোডাক্টটা দেখেছে, ঠিক আছে। এখানে 172 জন দেখেছে, কিছু কিছু লাইভ দিয়ে দিন, সবসময় এডিট করে দেওয়ার চেষ্টা করুন, যতভাবে এডিট করে দেওয়ার চেষ্টা করুন। লাইভ ফটো দেওয়া আছে, মানে ফেসবুক মার্কেটে, সরি, মেয়ের সাথে গ্লোটার 501 চলে যান। চলে যাওয়ার পর নিচে রিয়েল রিভিউ যে অপশানগুলো থাকে ওখানে ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে ভিডিওগুলো কিছু কিছু দেওয়ার চেষ্টা করুন এখানে, ঠিক আছে। আর বেস্ট, সবচেয়ে বেস্ট ছবি দেওয়া হবে, দেখুন দেখুন কিছু কিছু ছবি দিয়েছে, কিছু কিছু আমি যদি কিছু একটা সাউন্ড দিয়ে দিই, এটা আমি কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি আপনাকে গান শোনাতে পারছি না, যাই হোক হচ্ছে ব্যাপার। এখন বিভিন্ন বিভিন্ন ছবি আমাকে দেওয়া, ঠিক আছে। আপনার আপনি দরকার হলে পেজটা ফলো করতে পারেন, কী কী রিলেটেড প্রোডাক্ট আমি শেয়ার করি ওখান থেকে, আপনি নিজের অন্য কাস্টমার কাছে প্রোডাক্টটা শেয়ার করতে পারেন। এই হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে অ্যাসিস্ট্যান্ট, কাইন্ডলি বলে দেবো, যেগুলো রিপ্লাই আসছে ওইগুলো অবশ্যই আপনি রিপ্লাই করে দেবেন। রিপ্লাই করে দিলে কী হবে জিনিসটা, রিপ্লাই করে দিলে অবশ্যই বায়ার কিনতে আসছে, তাদেরকে যাতে আপনাদের সেলগুলো যাতে বাড়ে সে জন্য ফেসবুক এই জিনিসগুলো করছে, ঠিক আছে। তাহলে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচে অবশ্যই কমেন্ট করবে, কাইন্ডলি তোমাদের আমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, ভিডিওটা খারাপ হোক ভালো হোক অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট না করলে ঠিক উৎসাহ পায় না ভিডিও তৈরি করা। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।